ইতালিতে ঈদ জামাতের প্রস্তুতি, উৎসবের আমেজ সবার মাঝে। আপনারা দেখছেন প্রবাসী সংবাদ। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। মাহে রমজান মাস শেষের দিকে ইতালিতে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বইছে ঈদ উৎসবের আমেজ, চলছে নানা প্রস্তুতি। ঈদ জামাতের আয়োজন নিয়ে আমাদের ইউরোপ ব্যুরো প্রধান জাকির হোসেন সুমনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। শিকরের সন্ধানে এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আপনি আমাদের সাথে থাকুন, প্রতিটি বিভাগ আপনার সঙ্গে থাকবে। এমকে টেলিভিশন। ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় উৎসব রমজান শেষে ঈদ। এই ঈদ উৎসবকে ঘিরে ইতালিতে নামাজ আদায়ের চলছে নানা প্রস্তুতি। রাজধানী রোম সহ বিভিন্ন শহরে আয়োজন করা হচ্ছে ঈদের নামাজ জামাতে পড়ার আয়োজন। মহামারীর কারণে আমরা দুই বছর তেমন ভাবে ঈদ পালন করতে পারি না, কিন্তু এই বছর ঈদের আনন্দটা অন্যান্য দুই বছরের তুলনায় অনেক আনন্দ প্রকাশ করছে আমাদের কমিউনিটির বাঙালি যারা বসবাস করছেন ভেনিজে। খোলা মাঠে এই বছর নামাজ পড়বেন, বিভিন্ন মসজিদ তারা আয়োজন করেছেন খোলা মাঠে, এবং সবাই এই বছর অন্যান্য বছরের তুলনায় অনেক আনন্দ ভোগ করবে এই ঈদের জামাতে। ঈদ মোবারক সকলের জন্য। গেল দুবছর করোনাকালীন সময়ে মুসল্লিরা মনের আনন্দ নিয়ে ঈদের নামাজ জামাতের সাথে আদায় করতে পারেনি নানা বিধিনিষেধের কারণে। চলতি বছর বিধিনিষেধ ইতালি সরকার শিথিল করাতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে বইছে উৎসবের আমেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সারা বিশ্বের মুসলমানেরা জানাচ্ছি আগাম ঈদের শুভেচ্ছা। আগামী রবিবার অথবা সোমবার ঈদুল ফিতরের নামাজ হবে, তবে আমাদের এই ভেনিস মার্গারা জামে মসজিদ থেকে এই বছর নতুন একটি উদ্যোগ নিয়েছে। সেটা হলো এরকম যে আমাদের দীর্ঘদিন প্রচেষ্টার পরে আমরা এখানে একটা সম্মিলিতভাবে একটা পার্কে, পঙ্কদিয়া পার্কে একটা ঈদুল ফিতর জামাতের আয়োজন করেছি। এখানে আমাদের তিনটি জামাত হবে। প্রথম জামাত হবে 7:15, দ্বিতীয় জামাত হবে 8:30, তৃতীয় জামাত হবে 9:30। এই তিনটা জামাত হবে, সবাইকে এই তিন জামাতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ইতালির রাজধানী রোম, সেই সাথে মিলান, ভেনিস, জেনোভা, বলোনিয়া, মলফালকুনে, নাপোলি, ব্রেসিয়া, পাদোভা, পিজা সহ বিভিন্ন শহরে ইসলামিক কার্তুরাল সেন্টার বা মসজিদ কমিরি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ঈদের জামাতের আয়োজন করা হচ্ছে। আমরা বর্তমানে আছি ইতালি ভেনিস মেস্তে। এটা হচ্ছে পার্কো পিরাগেত্তো, সবাই সব বাঙালি পার্কের নাম চেনে হাস পার্ক করে। এই পার্কে আমরা এই বছরে কবিদের জন্য অনেক ভাইরা নামাজ পড়তে পারে, অনেক সমস্যা হয়েছে। এটা হচ্ছে প্রথমবার আমরা ভেনিসে এই পার্কের পার্ক নেওয়ার জন্য অনুমতি পাইছি। সরকার আমাদেরকে অনেক হেল্প করছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এবং এই পার্কে একটা জামাত হবে, এই পার্কে জামাতের আয়োজন করা হচ্ছে। সব মুসলমান ভাই এবং বোনরা আমাদেরকে হেল্প করছে, তাদের হেল্প নিয়ে আমরা এই পার্কটা নিছি। এই পার্কে একটা জামাত হবে, 8:30 একটা জামাত হবে। আপনারা সবাই চেষ্টা করবেন আসতে, আর যদি বৃষ্টি অথবা যদি খারাপ টাইম হয় তাহলে সবাই যে যে যার কাছে যেই যার কাছে যেই মসজিদ সেই মসজিদে যায় নামাজ পড়ে করবেন নামাজ। ইনশাল্লাহ প্রতিবারের ন্যায় এবারও ইতালির রোমের লার্গো প্রিনেস্তেতে খোলা মাঠে ঈদের জামাতের ব্যবস্থা করা হচ্ছে। প্রথম জামাত 7:30, মহিলা ও শিশুদের সুন্দর ব্যবস্থা থাকবে, আপনি আমন্ত্রিত। ঈদ মোবারক। গত বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতরের 5টি জামাত অনুষ্ঠিত হবে বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে। আপনারা স্বতঃস্ফূর্তভাবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এখানে এসে জামাতের সহিত ঈদের জামাত আদায় করবেন এ আহ্বান জানাচ্ছি। সাথে সাথে
আমাদের এখানে দ্বিতীয় তলায় সম্পূর্ণ আলাদা ভাবে এন্ট্রাতা উসিতা অর্থাৎ বাইর হওয়া এবং ভিতরে প্রবেশ করা আলাদা দরজা রয়েছে, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে ঈদের জামাত আদায় করার জন্য। যারা যারা ইচ্ছা পোষণ করেন সবাই ইনশাআল্লাহ চলে আসবেন। সবাইকে আবারও ধন্যবাদ। তবে ইতালির আবহাওয়ার উপর নির্ভর করে আয়োজন সীমিত আকারেও হতে পারে বলে আয়োজকরা জানান। বৃষ্টি হলে খোলা মাঠে বৃহৎ আকারে না করে একাধিক জামাত আদায় করতে হতে পারে মসজিদে বা কোনো হলরুমে। তবে সকলেই প্রত্যাশা, দীর্ঘ দুবছর ঘরবন্দি ঈদ প্রবাসী বাংলাদেশিদের বঞ্চিত করেছে আনন্দ, এবছর সেই আনন্দকে ভাগাভাগি করে নিতে পারবে সকলে পরিবারের সাথে, যদি ছুটির দিনে ঈদ উদযাপন হয়, নয়তো নামাজ শেষে অধিকাংশ বাংলাদেশিদের ছুটে যেতে হবে কাজে। ইফতেখার, প্রবাসী সংবাদ, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।